চা বাগানে শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদান নিয়ে রাজ্য সরকারের সদিচ্ছা নেই। বৃহস্পতিবার কালচুরিতে বিজেপির চা বাগান সংগঠন বিটিডব্লিউইউ এর এক সভায় যোগ দিয়ে একথা জানান কেন্দ্রীয় মন্ত্রী এবং বিটিডব্লিউইউ এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জন বার্লা। এদিন জন বার্লা জানান, 2014 থেকে 2022 বিগত 8 বছরে ন্যূনতম মজুরি নিয়ে 19টি বৈঠক হয়েছে, কিন্তু এখন অবধি ন্যূনতম মজুরি চালু হলো না। তিনি জানান, তীব্র ধারাবাহিক আন্দোলনের রূপরেখা তৈরি করছি আমরা। जितना भी भाई बहने आए पार्टी में भी आए और ट्रेड के भी सम्राट है, सबसे बड़ा নতুন কি পরিকল্পনা হচ্ছে অন্যকে কিন্তু হচ্ছে থেকে আজকে ভারতীয় টি ওয়ার্কার্সের একটা মিটিং ছিল আর আমাদের ডেল্টা সাকুরা রাইড দ্য ফিউচার নাও জাপানিজ টেকনোলজি ই বাইকস পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60 থেকে 80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও, এম এস রিয়া অটোমেটিভ, এম এইচ রোড, কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222284। আজকে ব্লক কমিটি আজকে হয়েছে আর ওইটা আজকে সম্বর্ধনা দিবস ছিল, ওনাকে আজকে সম্বর্ধনা দেওয়া হয়েছে আর আগামী দিন এই কমিটি এই এলাকার মজবুত জন্য লড়াই করবে। অনেক পেন্ডিং ইস্যুগুলো আছে, অনেক চার্ট অফ ডিমান্ড পেন্ডিং পড়ে আছে, কিন্তু এইখানে কোনো ফুলফিল হচ্ছে না। আর এমনি মিনিমাম জমি পাটা এক্সট্রা লিড পাইস সব স্টাফের হয়েছে, এখন অব্দি ইমপ্লিমেন্ট হয়নি। তাই জন্য আগামী দিন আমরা জোরদার আন্দোলন করবো বলে আজকে একটা ডিসিশন নিয়েছি। আগামী দিন আমরা আর একবার মিটিং বসবো ও দুয়াশা তারাই চা বাগান মজদুর জুনেন আমাদের ভারতীয় টি ওয়ার্কার ছিলেন সবাইকে নিয়ে বসবো, বসে আর আন্দোলনের রূপরেখা আমরা তৈরি করে বাগানে বাগান আমরা গেট মিটিং করবো। অনেকগুলো বৈঠক হয়ে গেলো, এখনো অবধি মিনিমাম ওই যে স্নাতক হচ্ছে না, 20টা মদন হয়, 2014 থেকে শুধু মিটিং হয়ে যাচ্ছে, কিন্তু আজকে অবধি আজকে 7-8-9 বছর হয়ে গেছে, আজ অবধি এটা ফাইনাল হয়নি। আর আমরা আশা করছি না এই রাজ্য সরকার মিনিমাম ওয়েজ ঘোষণা করবে, একদম নাই। এইবার মনে হচ্ছে না ওরা ইন্ট্রিয়াম গতবার করেছে 2021-এ ওইভাবে করে আমি ছেড়ে দেবে এরকম মনে হচ্ছে না, কিন্তু আমরা এই ইন্ট্রিয়াম যদি রাজ্য সরকার যদি জোর করে দিয়ে দিলে 2021 মধ্যে করার কিছু নাই, কিন্তু আমরা এইটা মানব না, লোক এখানে চা বাগান মজদুর এটা মানবে না। আর এমনি পেন্ডিং ইস্যু 2014 থেকে এক্সট্রা লিপ পাইস 3.5 টাকা এক্সট্রা লিপ পাইস হতো পার কেজি তোলার পরে, যেটা এক্সট্রা তুলবো সেটা 6 কিলো অবধি 3 টাকা 6 কিলো উপরে যদি টিপি তাহলে 3.5 টাকা। ওই 2014 থেকে ওইটা 17-তে ওয়েজ বাড়েছে, তখন বাড়ার উচিত ছিল, 2021-এ বাড়ার ছিল ওইটাও বাড়ে নাই, আর দুইবার ফেল হয়েছে এক্সট্রা লিপ পাইস, মহিলা শুধু 7-8 বছর হয়ে গেছে ওই 3.5 টাকা দিয়ে এক্সট্রা লিপ পাইস দিয়ে কাজ করছে, এটা মহিলার সাথে প্লাকারদের সাথে অনেক অন্যায় হচ্ছে। আর এটা এইবার আমরা কিন্তু এইটা কোনো মতে মানব না, আমরা 20 ট্যাক্স যদি 25 কিলো আমাদের ট্যাক্স আছে ঠিকা আছে তাহলে ঠিকার উপরে আমরা এক্সট্রা লিপ তুলবো না, যখন অবধি আমাদের এক্সট্রা লিপ পাইস না বাড়লে আমরা বেশি ঠিকার উপরে আমরা পাঠিয়ে তুলব। কি মনে হচ্ছে ম্যানেজমেন্টে কি রাজ্য সরকার ঠিক সুন্দর মিনিমাম চাপ দিচ্ছে না? দেখেন যদি রাজ্য সরকার চাইলে ম্যানেজমেন্ট যদি ওরা পুরো ফুল করতে পারে, কিন্তু রাজ্য সরকার চাচ্ছে না, শুধু 8 বছর থেকে শুধু ভাওতাবাজি, শুধু আশ্বাসন, মিটিং 19টা মিটিং হয়ে গেছে, কি আশা করবো 19টা মিটিং হয়ে আজকে কি রেজাল্ট বাইর হয়েছে, কি আশা করবো এই গভর্নমেন্ট,
শুধু এটা না, সেন্ট্রাল গভর্নমেন্ট হতে অনেক স্কিমগুলো হচ্ছে ওই আমাদের গ্রামে গ্রামে পুরো পশ্চিম বাঙালি কোনো জায়গায় ইমপ্লিমেন্ট। 100 দিনের কাজ দুর্নীতি, এনার্জিসের কাজে দুর্নীতি, সব জায়গা দুর্নীতি হচ্ছে, সেন্ট্রাল ফান্ডের দুর্নীতি, প্রধানমন্ত্রী আবাস মধ্যে দুর্নীতি, সব জায়গায় কাঠমিটার, শিক্ষা মধ্যে দুর্নীতি, সব জায়গায় তো দেখে। এইখান থেকে এই সংকোচ বোর্ডার থেকে আসাম বোর্ডার থেকে লাস্ট বোর্ডার অব্দি সব জায়গায় দুর্নীতি।